আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো ইট্যাবস 9.6 এ কীভাবে আপনারা এই ড্রয়িংটা কীভাবে ইট্যাবসে ড্র করবেন। হ্যাঁ, তাহলে দেখেন আমাদের কোশ্চেনে দেওয়া আছে স্টুডেন্ট নাম্বার হলো 9। হ্যাঁ, 9 স্টুডেন্ট রেসিডেন্সিয়াল বিল্ডিং, তারপর দেখেন এটা আমরা ড্র করব। হ্যাঁ, স্পেসিং এক্স এক্স ডিরেকশন, এলে এক্স ডিরেকশন স্পেসিং নাম্বার দেওয়া আছে, এবং ওয়াই ডিরেকশনে স্পেসিং এই ডিস্টেন্সগুলো দেওয়া আছে। হ্যাঁ, তারপর দেখেন এদিক দিয়ে ব্যালকনি আছে, বারিন্দাগুলো আমরা ড্র করব। তারপর আমাদের প্রপার্টিগুলো কি আছে, কলাম সি ওয়ান আছে 12x18 ইঞ্চ। হ্যাঁ, 12x18। তারপর সি টু দেওয়া আছে, ম্যাটেরিয়াল কনক্রিট এফ প্রাইম সি দেওয়া আছে এত। তারপরে আমাদের বিম ড্র করতে হবে জিবি এবং এফ বি। তারপরে ম্যাটেরিয়াল কনক্রিট এখানে আর একটা দেওয়া আছে এফ প্রাইম সি। তাহলে দেখেন আমরা কথা না বারে আমরা কাজে চলে যাই। তাহলে দেখুন আমরা সর্বপ্রথম ইট্যাবসটা ওপেন করব, এরকম একটা ইন্টারফেস চলে আসার পর আপনারা এখানে ক্যান্সেল দিবেন, দেন ফাইলে যাবেন, নিউ মডেলে ক্লিক করবেন, নো দিয়ে দিবেন। এখন এখানে সর্বপ্রথম ইউনিটটা চেঞ্জ করে নেবেন, এখানে কি ফিনসিতে অলওয়েজ থাকে কি ফিট দিয়ে দিবেন। এবার নাম্বার লাইন ইন এক্স ডিরেকশন, তাহলে এক্স ডিরেকশনে আমার নাম্বার লাইন কয়টা, দেখেন এটা হলো আমার এক্স ডিরেকশন এইভাবে। হ্যাঁ, এই এ থেকে ই পর্যন্ত, তাহলে এখানে এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে আমার এক্স ডিরেকশনে নাম্বার লাইন কয়টা, পাঁচটা লাইন। হ্যাঁ, পাঁচটা, ওয়াইতে আমার চারটা, ঠিক আছে। এখানে নাম্বার অফ স্টোরেজ দেওয়া আছে কত, 9, 9-এর সাথে 2 যোগ করে এটা 11 করে দিবেন। ট্রাফিক্যাল স্টোরি হাইট, তাহলে স্টোরি হাইটটা কত দেখেন, এই যে ট্রাফিক্যাল স্টোরি হাইট হলো 10 আর টপ স্টোরি হাইট হলো 8, এটা ট্রাফিক্যাল স্টোরি হাইট হলো 10। হ্যাঁ, এটা হলো 10, তারপরটা হলো বটম। হ্যাঁ, এই যে বটম হাইট হলো 8, বটম হাইট 8 দেওয়ার পর এই কাস্টম গ্রিড স্পেসিংয়ে ক্লিক করবেন, এডিট গ্রিডে যাবেন, এডিট গ্রিডে গিয়ে এখানে স্পেসিংয়ে ক্লিক করবেন, দেন এর ডিস্টেন্স এক্স ডিরেকশনে। হ্যাঁ, আমি আপনাদেরকে আগে দেখে নিই এক্স ডিরেকশনের ডিস্টেন্স, এই যে ডিস্টেন্সগুলা প্রথম হলো 5 ফিট 3 ইঞ্চ, তারপর হলো 11 ফিট, তারপরে 17 ফিট 9 ইঞ্চ, 13 ফিট 6 ইঞ্চ। হ্যাঁ, তাহলে আমরা এগুলা ইনপুট দিব এক্স ডিরেকশনে। তাহলে প্রথমটা হলো আমাদের হলো 5 ফিট 3 ইঞ্চ, তাহলে 5 ফিটের সাইন দিবেন, তারপর হলো 3 ইঞ্চ, 3 ইঞ্চ দিবেন, তারপরটা আমাদের 11 ফিট। হ্যাঁ, বি নাম্বার হলো আমাদের 11 ফিট, ফিটের সাইনটা অবশ্যই দিবেন। সি নাম্বার হলো আমাদের 17 ফিট 9 ইঞ্চ, 17 ফিট 9 ইঞ্চ, দেন ডিতে হলো আমাদের 13 ফিট 6 ইঞ্চ, 13 ফিট 6 ইঞ্চ, 13 ফিট 6 ইঞ্চ। এবার ওয়াই ডিরেকশনে দেখেন, তাহলে ওয়াই ডিরেকশনে দেখেন এইটা হলো আমাদের ওয়াই ডিরেকশন, তাহলে এখানে আছে 13 ফিট 6 ইঞ্চ একটা, 5 ফিট 9 ইঞ্চ, 9 ফিট 4 ইঞ্চ। হ্যাঁ, এটা হলো আমাদের ওয়াই ডিরেকশনে, তাহলে ওয়াই ডিরেকশনে প্রথমটা হলো আমাদের 13 ফিট 6 ইঞ্চ, 13 ফিট 6 ইঞ্চ, তারপরটা হলো আমাদের 5 ফিট 9 ইঞ্চ, 5 ফিট 9 ইঞ্চ। হ্যাঁ, 5 ফিট 9 ইঞ্চ, তারপরে 3 নম্বর হলো 9 ফিট 7 ইঞ্চ, 9 ফিট 7 ইঞ্চ, তারপরে 4 নম্বর হলো আমাদের 0, তারপর দেন এটা ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর এখানে কাস্টম স্টোরি ডাটাতে ক্লিক করবেন, কাস্টম স্টোরি ডাটাতে ক্লিক করার পর এডিট স্টোরি ডাটা। হ্যাঁ,
এডিট স্টোরি ডাটাতে গিয়ে এখানে ইউনিট কি কি ফিটে থাকবে, তারপরে এটাকে এই স্টোরি এলিভেনকে ওভারহ্যান্ড ওয়াটার ট্যাঙ্ক করে দিবেন, এটাকে ওভারহ্যান্ড ওয়াটার ট্যাঙ্ক, তাহলে ও এস ওভারহ্যান্ড ওয়াটার ট্যাঙ্ক, তাহলে এটার ভ্যালুটা চেঞ্জ করে দিয়ে দিবেন 8, এটার রূপ করে দিবেন আর ও ও এফ, তারপর এটা দেন 10 থাকবে, তারপর এটা বেস থাকবে, এটাকে করে দিবেন জিবি, হ্যাঁ গ্রাউন্ড ফ্লোর এবং গ্রাউন্ড বেস, গ্রাউন্ড ফ্লোর এবং গ্রাউন্ড বেস, গ্রাউন্ড বেসে এটা 8 থাকবে, বেসের এখানে এলিভেশনে এটারে -8 করে দিবেন, -8 দেন এই মাস্টার স্টোরি, মাস্টার স্টোরিকে এটাকে নো করে দিবেন, এটাকে নো করে দেওয়ার পর মাস্টার স্টোরিটা এটা নো করে দিয়ে একদম এই নিচেরটা 2 নম্বর স্টোরি 2 এটাকে আপনারা ইয়েস করে দিবেন। ইয়েস করার পর এই সিমিলার টুতে এখানে আইসা এটা নান ঠিক আছে এটারও নান করে দিবেন, তারপর এটা নান করে দিবেন, এগুলো সব স্টোরি 2 করে দিবেন। সরি এটা নান দুটা ঠিক আছে, এটা স্টোরি 2, হ্যাঁ দেওয়ার পর দেন আপনারা ওকে দিয়ে দিবেন, এই গ্রিড অনলিতে ক্লিক করে দিবেন, দেন ওকে। এখন আমাদের কাজ হলো আমরা এখন এটা ডিফাইন করব। তাহলে দেখেন প্রথমে আপনারা ডিফাইনে যাইবেন, ডিফাইনে গিয়ে ম্যাটেরিয়াল প্রপার্টিস, তারপরে ম্যাটেরিয়াল প্রপার্টিসে গিয়ে কনক্রিট, তারপরে এই যে মডিফাই, হ্যাঁ মডিফাই ক্লিক করবেন, মডিফাই ক্লিক করার পর এখানে আপনাদের এটা নাম হবে, যেহেতু আমাদের দুইটা ম্যাটেরিয়ালস দেওয়া আছে, একটা হলো কনক্রিট 4 একটা হলো কনক্রিট 3, তাহলে এটা হলো কনক্রিট 4, আমরা দুইবার এটা ম্যাটেরিয়ালটা করব, মানে এটা ডিফাইনটা করব দুইবার, তাহলে কনক্রিট 4 একবার, 4 দিয়ে আমাদের ইলাস্টিসিটি 4 ঠিক আছে, 3600 ঠিক আছে, ওকে এটা ওকে দিয়ে দিবেন, দেন আমরা আবার এটা অ্যাড নিউ ম্যাটেরিয়ালস, এটা হলো আবার হইব আমাদের কি কনক্রিট 3, আমরা এখন 4 করছি এখন করব 3, তাহলে কনক্রিট 3 এখানে হইব, এফ প্রাইম সি হবে আমাদের 3, এখানে হবে আমাদের ইলাস্টিসিটি মডুলাস 31/22, দেন আমরা এটা ওকে দিয়ে দিব, হ্যাঁ দেন ওকে। এখন আমাদের এটা আমরা এখন ডিফাইন আমাদের ম্যাটেরিয়ালস ডিফাইন করছে তাই না, এখন আমরা ফ্রেম সেকশন, তাহলে ডিফাইনে আবার যাবেন, ফ্রেম সেকশনে ক্লিক করবেন, এই সেকেন্ডটাতে ক্লিক করে সবগুলো একদম ড্রাগ করে ডিলিট করে দিবেন, ডিলিট প্রপার্টি, তারপর আপনারা এখানে অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করে এই অ্যাড রেক্টেঙ্গুলার ক্লিক করবেন, অ্যাড রেক্টেঙ্গুলার ক্লিক করে আমাদের আমরা একবার দেখেন আমরা ম্যাটেরিয়ালস মানে ফ্রেম সেকশনে আমরা কি করবো, একবার C1 একবার করব C1, তারপর C2, তারপর করব GB FB, হ্যাঁ তারপর আমরা করব, তারপর বাকিগুলো করবো, আগে আমরা এগুলো করি, তাহলে দেখেন এখন আমাদের এটার নাম হবে সেকশন নেম হইব C1, দেন স্টিল আমাদের এটা হবে কনক্রিট 4, এখন এটা আমাদের ডেপ কত, সি ওয়ানের ডেপ তো হলো 18 ঠিক আছে, 18 × 18 12, হ্যাঁ তাহলে দেখেন এই যে সি ওয়ানের ডেপ 12 × 18, হ্যাঁ 18টা হলো ডেপ আর 12 হবে উইথ, যেটা বড় ওইটা হবে ডেপ, হ্যাঁ তাহলে দেখেন এটা আমাদের ডেপ তো হলো 18 উইথ হলো 12, দেন আমরা রেনফোর্সমেন্টের মধ্যে ক্লিক করে আমরা কলামের মধ্যে দিয়ে
তারপর দেখেন এখানে আমাদের কভার টু রিভার্স সেন্টার, এটা আমরা 1.5 করে দিব, 1.5 করে দেন, ওকে দেন, ওকে। এখন আমরা একটা সি ওয়ান শুধু আমরা করছি, তাই না? বাকি আমাদের আছে কি সি টু এবং জিবি এবং এসবি, এটা আপনাদেরকে পরবর্তী টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো।